তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিপটিক তো যাই হোক গাইস আমরা যাব হচ্ছে আমরা আসছে হচ্ছে রাস্তা দিয়ে যাব হচ্ছে এই এইখান দিয়ে হ্যালো গাইস হোয়াটস আপ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস এখন কেবল হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম তো মানে ঘুম থেকে ঘুমাইছিলাম একটু ফজরের নামাজ পড়তে গেছিলাম ফজরের নামাজ পড়তে নামাজ পড়ে আসছি আর সেটারে হচ্ছে ঘুমাই টুমাই কেবল উঠলাম আর এখন বাজে হচ্ছে 8:30 তো এখন হচ্ছে প্রথমে বিছনা টিছনা একটু গুছাবো তো চলো সেটা আগে করি লেটস গো আর গাইস সকাল সকাল আমি ব্লগটি আপলোড করে দিয়েছি ব্লগ আপলোড দেওয়ার পরে যা ভালো লাগে ঠিক আছে মানে কি বলবো মানে মাঝে মাঝে নেট থাকে না তো ব্লগ যখন আপলোড হয়ে যায় তখন আর কি ফ্রি ফ্রি লাগে আর আমার হচ্ছে গাইস ঠান্ডা লাগছে ঠিক আছে তো বিছনাটা গুছাই আগে লেটস গো আমার মনে হয় সকাল সকাল সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেখানে আমি ঘুমাইছি সেটা গুছিয়ে রাখা ঠিক আছে খুবই ভালো লাগে সেটা গুছাইতে ওকে তো আপাতত গাইজ এখন বাইরে যাই কি দেয়া লাগছে খাবেন দিবা না কি নাম সব নেবো গাইজ সকাল সকাল লাগছে হচ্ছে প্রচন্ড খিদা মানে অনেক খিদা লাগছে কালকে রাত্রেবেলা বেশি কিছু খাইছিলাম না শুধু আম্মু কেক বানাইছে আমি কথা বলার সময় তুমি ডিস্টার্ব করো কেন আমায় ডিস্টার্ব করো না হ্যাঁ তো গাইস কাল রাত্রেবেলা হচ্ছে আম্মু কেক বানাইছিল তো সেটা খাই ঘুমাইছিলাম তো রাত্রেবেলা রাত্রে খিদা লাগছিল তো রাত্রে উঠার ইচ্ছা করতেছিল না তো এখন সকাল সকাল খিদা লাগছে তো সবার আগে আমি সকালের খাবারটা খাই নি ভাত আর হচ্ছে ঢেঁড়স এবং উস্তে আরও নানান মরিচ টরিচ দিয়ে হচ্ছে এই তরকারিটা বানায় নেওয়া হয়েছে ঠিক আছে গাইস খাওয়া দাওয়া হলো শেষ তো এখন হচ্ছে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি সকাল সকাল তো গাইস হাঁটাহাঁটি করতে করতে চলে আসছি হচ্ছে একটা বাগানে যেই বাগানে কিনা আশেপাশে কেউ নাই যার কারণে কিন্তু ব্লগ বানানোর জন্য একটা ইন্টারেস্টিং প্লেস হচ্ছে এইটা ঠিক আছে তাই নেব না এইটাকে বলো হ্যালো গাইস ওয়েলকাম টু বাগান ওই দিকটাকে যে এইটা দিকটাকে এই লেন্সের দিকটাকে হ্যালো গাইস হালকা ঝিরঝির বাতাস আর কোনো আশেপাশে মানুষজন নাই তো এখানে হালকা ঝিরঝির বাতাস হইতেছে আর আমি বুনোকে নিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছি কোনো মাচাল টাচাল নাই এই বাগানে ওইখানে মাচাল আছে বাট ওইখানে মাচাল হচ্ছে ভিড় পড়ে গেছে মাচালে চান্স পাইলে আমি মাচালে যা বসবো তো আপাতত আর কিছুক্ষণ বাগানে থাকবো তারপরে আমি আর আমার ছোট্ট বোনও যাবো হচ্ছে বাসায় চলো তো গাইস ঘুরে টুরে হাঁটাহাঁটি করে চলে আসছি হচ্ছে বাসায় অ্যান্ড বসে রয়েছি হচ্ছে ফ্লোরে আর এখন আমি আমার বোনকে বাঁশি বাজানো শিখিয়ে দিছি বাজাও বোন পারে না পারে না বাজাও এদেরটা বাজাও এদেরটা এদেরটা আমি কথাই বলতে পারছি ভালো করে গাইজ দেখো বসাইছি কোন জায়গায় আমার গিরের উপরে আচ্ছা একটু কথা বলতে দাও আমারে হ্যাঁ তো গাইস চলো ঘাস নিয়ে আসি ঘাস আনার পরে তারপরে তোমার সাথে কথা হচ্ছে আপাতত বাই গাইস ঘাস আনা হলো শেষ ঘাস টাস আইনে এখন হচ্ছে দুপুর বেলার খাবার খাবো আজকে দুপুর বেলার খাবারটা খাবো হচ্ছে তাড়াতাড়ি আর বেলা আসার পর দেখলাম যে আম্মু বানাইছে হচ্ছে এটা কি বানাইছে দেখো গাইস এর উপরে এগুলো হচ্ছে আলু আর নিচেরটা হচ্ছে তেলাপিয়া মাছ ঠিক আছে জোস লাগতেছে গাইস দেখো তো এগুলো দিয়েই হচ্ছে মূলত এখন ভাত খাবো তো ভাত চাত খেয়ে তারপর হচ্ছে গোসল করবো তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে গাইজ এখন বাজে 1:15 তো এখন যাব হচ্ছে জোহরের নামাজ পড়তে মসজিদে যাব না নাকি বলে
তো গাইজ, নামাজ পড়া হলো কেবল শেষ, আর এখন যাইতেছি হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। লেটস গো গাইজ। এখানে মুরগি এবং হাঁসরা লাঞ্চ করতেছে, আর আমি লাঞ্চ করে নামাজ পড়তে গেছিলাম। গাইজ, এই পাশের ফ্যান হয়ে গেছে হচ্ছে নষ্ট, সবকিছু খালি বাবার নষ্ট হয়ে যেতেছে। দেখো গাইজ, চলে না, দেখো দেখো চলতেছে না। তো আমি হচ্ছে এখন দুপুর বেলা একটু রেস্ট নিব, মানে ঘুমাবো। তো এই পাশে হচ্ছে রেস্ট নেওয়া যাবে না, ওই পাশে যাই সেটা ঘুমাই। তো চলো আমার বালিশ আর হচ্ছে কোলবালিশ নিয়ে নিই, লেটস গো। তো গাইজ একটু ঘুমাই টুমাই নেই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুমানোর পরে। তো গাইজ, পোলা পান করা নষ্ট হয়ে গেল, ওরা গেমস খেলতে খেলতে নষ্ট হয়ে গেল। এই যে একটা ভালো পোলা পান, আর আমি একটা ভালো পোলা পান, আর এই পোলা পান করে নষ্ট হয়ে গেল, ঠিক আছে। ওদেরকে বলছিলাম চলো একটু ঘুরে আসবো, ঘুরতে তোমরা গেমস খেলবে। তো ইতিমধ্যে আমি আর সাকিব যাবো ঘুরতে, ওকে তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো, এখন আমাদের আমার সাথে আবার যাবে ঘুরতে। গাইজ চলে এসেছি বরাবরের মতন, যেখানে আর কি আসা হয় প্রতিদিন। এই কিন্তু প্রতিদিন আসে জানো, প্রত্যেক প্রায় দিনে আসে, আর প্রায় দিনে ভিডিও বানায়। এই জায়গাটা ভালো, ফাঁকা বাড়ি ঘর নাই। হ্যাঁ, ফাঁকা বাড়ি ঘর নাই, আবার সুন্দর লাগে। সুন্দর একটি সমুদ্র। সাকিব আর যাই কস, তুই যে লাইকের গেঞ্জি পরে রইছা, এটা কি ঠিক? আমি এটা দেখলাম যে এটা লাইকি লাইকি লাইক, কিন্তু টিকটক 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 আর লাইকি কি আর দুইটা আছে, আর্ট আছে সবুজ নাকি নীল, তাই তা লাইকি গেঞ্জি কিনছে আজকে? তো যাই হোক গাইজ, আমরা যাব হচ্ছে, আমরা আসছি হচ্ছে রাস্তা দিয়ে, যাব হচ্ছে এই এইখান দিয়ে। চল, খুব ভালো লাগবে না দেখতে, মেলা দিন পর এইসব কথাটা যাবো। তো চলো গাইজ, এই সুন্দর রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এখানে ধান ক্ষেত, ধান ক্ষেতের এই হাতাল দিয়ে আমি আর হচ্ছে সাকিব যাইতেছি আমাদের না মসজিদ, যাবো না মসজিদ, এখন যাব হচ্ছে মসজিদে। আর এখন বাজে হচ্ছে 5:07, তো 5:40 হচ্ছে মাগরিবের আজান দিবে, মসজিদে যায় সেটা নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে বাসায় যাব। তো চলো এই সুন্দর রাস্তা দিয়ে যাই, সামনে একটা ঘরের মতন দেখতে পাচ্ছ, ওটার মধ্যে হচ্ছে কি সাকিব, মোটর, ওটার মধ্যে ডিপটি মোটর। তো গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিপটি, এই রাস্তাটা একটা থাম্বনেল বানাই গাইজ। এখানে হালকা পাতলা ফুটে দেখতে পাচ্ছি, ফুটের মধ্যে আমি মোটর দেখার চেষ্টা করতেছি। ওই যে গাইজ তারা ফ্ল্যাশ অন করি না, দেখা যায় না রে, অনেকদিন পর আর কি এরকম খোলামেলা চকে এলাম।
তো গাইস ফাইনালি চকটক শেষ করে আইসি হচ্ছে এই বাগানে। এটা হচ্ছে কি গাছ? আকাশি গাছ না, আকাশি গাছের বাগান। আর সামনে হচ্ছে আর ওই যে হচ্ছে মসজিদ, আর এই যে হচ্ছে রাস্তা। তো রাস্তা এখন উঠবো, এখন বত্রি বাজে, বাইরে যাই তো, বাইরে যাওয়া লাগবে। তো গাইজ অনেকক্ষণ যাবো ঘুরে টুরে বাড়ি আসলাম, আর এখন যাবো হচ্ছে নামাজ পড়তে। ওই যে আজান দিতেছে শুনতেছো তো গাইজ। এখন খাবো হচ্ছে রাত্রে বেলার খাবার। খাবারের মধ্যে আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে ঘুটা ডাল, এর উপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ওইগুলা, আর হচ্ছে ভাত। তো গাইজ খাওয়া দাওয়া করলাম শেষ, অ্যান্ড এই তো ছিল আজকের ভিডিও। আমি আশা করি ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, বাই।